আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। ম্যাডাম, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ কালেক্টর ম্যাডাম, এই নাও এই চকলেটটা তোমার। চকলেট? কিন্তু আপনি আমাকে চকলেট কেন দিচ্ছেন? কারণ তোমার অ্যাডভাইসটা আমার কাজে লেগেছে। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে কি জানো তো, কিছুদিন ধরে আমার হাজবেন্ডের সাথে না আমার একটা সমস্যা চলছিল, কিন্তু তোমার জন্য কালকে আমরা অনেক দিন পর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। সেই জন্যই আপনাকে সকাল থেকে ভালো লাগছে, মনে হচ্ছিল আপনার মুডটাও খুব ভালো আছে। আজকে আমার মুড খুব ভালো আছে। আচ্ছা সুন্দরী, তুমি তো একটা কাজ করতে পারো, তুমি আমার সামনে তোমার হাজবেন্ডকে একটা ফোন করো, আমিও দেখতে চাই তুমি তোমার হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলো। ম্যাডাম, উনি হয়তো এখন কাজে ব্যস্ত আছেন, আমার ফোনটা এখন ধরতে পারবেন না। সুন্দরী, তুমি একবার ট্রাই তো করো, দেখো ধরে কিনা। ম্যাডাম, আপনি আমার কাছ থেকে কি শিখবেন বলুন তো? তুমি আমাকে যা যা টিপস দিয়েছিলে সেগুলো কিন্তু আমার বেশ কাজে লেগেছে, আমার হাজবেন্ডও খুব খুশি হয়েছে, তাই এবার থেকে আমি তোমাকে ফলো করব। কিন্তু ম্যাডাম, এই রে এবার আমি কি করি? ম্যাডাম তো আমার কোনো কথাই শুনতে চাইছেন না, ওনাকে ফোন করলে তো উনি রেগে যান, অবশ্য বেশিরভাগ সময় তো ফোনই ধরেন না। ভালোই হয় যদি এখনো ফোনটা না ধরেন, তাহলে আমি ফোনটা ধরেননি বলে কাটিয়ে দেব। কি হলো করো? হ্যালো, কি হলো? চুপ করে থাকবে বলে কি ফোনটা করেছো নাকি? হ্যালো, আসলে আমার আপনার কথা খুব মনে পড়ছিল, তাই আপনাকে ফোন করলাম। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো? তোমাকে বলেছি না বিনা কারণে আমাকে ফোন করবে না, আমি ব্যস্ত থাকি। আপনি আমার থেকে কত দূরে আছেন বলুন তো, আপনার কি আমাকে একটুও দেখতে ইচ্ছা করে না? সেই রাতে ভিডিও কলে একটু কথা হয়, এভাবে কতদিন থাকবো বলুন তো? কি উল্টো পাল্টা কথা বলছো তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওটা রাখো। না না, আমার জন্য ওখান থেকে কিছু পাঠাতে হবে না, আমার কিছু চাই না, আমার শুধু আপনাকে চাই, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে কাজ সেরে এখানে চলে আসুন, নাহলে দেখবেন এরপরে কিন্তু আমি আর আপনার সাথে কথা বলবো না, তখন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি খেয়ে নেবেন, আমিও খেয়ে নেবো, খেয়ে আপনাকে ফোন করছি, ভালো থাকবেন, রাখছি। কি সুন্দরী, তুমি তো দেখছি খুব রোমান্টিক। না মানে, অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।